এবং কঠিন মহামারীর পরিবেশ থেকে মুক্ত হতে পারতেছি না আমরা। আজ থেকে 50 বছর আগে ঘোড়া করা এতটা সহজ ছিল না যতটা সহজ আজকে মানে হয়েছে, ঠিক না? এতটা সহজ ছিল না। বলবেন যে হুজুর কেমনে সহজ ছিল না, আমি আপনাদেরকে একটু বলি, খেয়াল করেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আজ থেকে 50 বছর পূর্বে বলেন তো এই মাদার হুদা গ্রামে কয়টা টিভি ছিল বাড়িতে? বলেন একটু মহাব্বত নিয়ে বলে কয়টা ছিল? 50 বছর আগে এই মাদার হুদা গ্রামে একটা টেলিভিশন আপনার বাড়িতে ছিল না, একটা টেলিভিশনও ছিল না। এখন কি 20 বছর আগে হুজুরে হয়তো দুই একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, ঠিক না? 50 বছর আগেও মুরব্বী গুলা কিন্তু টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিল না, চিনত না। কিন্তু যুগের হাওয়ায় টেলিভিশন আবিষ্কার হলো। সেই সময় টেলিভিশন ছিল ছোট আকারে, একটা বক্স আকারে, কি বলেন, ঠিক না? 24 ইঞ্চি টেলিভিশন, তাও সাদা কালো, কালার ফোন ছিল না, কি টেলিভিশন ছিল? সাদা কালো, তাও ছিল একেবারে সংক্ষিপ্ত কিছু মানুষের বাড়িতে। অনেক দামি দামি চ্যানেল ছিল না, দুই একটা চ্যানেল, তার নাম ছিল বিটিভি, ঠিক না? বলে আবার এই চ্যানেলে দেখার মতন সুস্পষ্ট ভাবে দেখা যেত না, একটা মানুষ পরিপূর্ণ শক্তি লাগতো। যুগের হাওয়ায়, খেয়াল করেন বাবা, যুগের হাওয়ায় এই টেলিভিশন পরিবর্তন হয়েছে। 24 ইঞ্চি টেলিভিশন থেকে এই টেলিভিশন এসে দাঁড়ালো 32 ইঞ্চি, 32 ইঞ্চি টেলিভিশন সাদা কালো থেকে এবার হলো কালারফুল টেলিভিশন, ঠিক না বাবা? এখন এত ভারী টেলিভিশন হওয়ানো অনেক কষ্ট। এবার এই টেলিভিশন এই টিভির থেকে আর আপডেট ভার্সন আসলো, এটাকে বলা হয় মনিটর। কি বলা হয়? মনিটর। একদম পাতলা স্লিম, 1 ইঞ্চি পুরো, 32 ইঞ্চি এই মনিটর উঠে আসলো, কালারফুল মনিটর। এবার আর ওই বিটিভি দিয়ে আর এন্টিনা ঘুরে আর কাজ হয় না, এগুলো মানুষ আর নিতে চায় না। আবিষ্কার হলো তথ্য প্রযুক্তির যুগে, আবিষ্কার হয়ে গেল ডিশ এন্টিনা। 32 ইঞ্চি মনিটরের সঙ্গে ব্যবহৃত হচ্ছে এবার ডিশ এন্টিনা। এই এন্টিনা, এই ডিশ লাইন, এই ডিশ লাইন ব্যবহার হওয়ার ফলে এত চ্যানেল ছিল না, আস্তে আস্তে চ্যানেল গুলো বাড়তে থাকলো। এখন বর্তমানে 120-এর উপরে চ্যানেল, সক্রিয় চ্যানেল, এত চ্যানেল তৈরি হয়ে আসলো, এত চ্যানেলের আবির্ভাব হলো, মানুষের চিন্তা চেতনাও পরিবর্তন হলো। 32 ইঞ্চিতে আর মনের স্বাদ মেটে না, এবার নাকলে 42 ইঞ্চি, কত ইঞ্চি? 42 ইঞ্চি, দেখতে দেখতে এটাও কেমন ছোট হয়ে গেছে, এটাও ভালো লাগে না। এবার উঠে আসছে 48 ইঞ্চি মনিটর, এখন রিসেন্ট ভার্সন বেরিয়েছে 66 ইঞ্চি পর্যন্ত, মানে একটা দেওয়াল যতটুকু হবে এত বড় মনিটর একজনের বাড়িতে থাকবে। যাই হোক, এই মনিটর আমি ছাড়বো, গ্রামগঞ্জে সংক্ষিপ্ত ভাবে দুই একটা পাওয়া যেত। আস্তে আস্তে এটার বিস্তার ঘটল, বিস্তার ঘটতে ঘটতে প্রত্যেকটা বাড়িতেই প্রায় এখন মনিটর দেখা যায়, এবং বিশেষ করে শহর অঞ্চলীয় বাড়িতে গেলে দেখা যায় বাড়িতে আর একটা নাই, এখন ঘরে ঘরে মনিটর হয়ে গেছে, ঠিক না? এক বাড়িতে 3টা মনিটর। বাস্তব কথা বলছি, আমি একবার সিরিজ কিনতে গিয়েছিলাম, সিরিজ কিনতে যে এক মানুষ দেখছে 3টা মনিটর কিনছে, 3টা। আমি কৌতূহল বসত তাকে জিজ্ঞেস করলাম, ভাই 3টা মনিটর আপনার ভাই, আপনার ভাই, আপনার আত্মীয়দের মধ্যে না? কি বলছে? না হুজুর, 3টা এখন আমার একারই লাগবে। আমি জিজ্ঞেস করলাম, 3টা আপনার একা কিভাবে লাগবে? বলছে যে আমি আর আমার বাড়িওয়ালা, আমার মিসেস যে ঘরে থাকি ওই ঘরে একটা, মেয়ের ঘরে একটা, স্ত্রীর ঘরে একটা, কেউ কারোর ঘরে যাবে না, সবাই।
করে নিজের ঘরে ঘরে দেখবে। তিনটা মনিটর কান মারছে, কেন করে কথা একটু সামনে আগায়। মনিটরের রূপ এটা চলতে চলতে এর মধ্য দিয়ে আবিষ্কার হলো বাটন ফোন। কি আবিষ্কার হয়েছে বলেন? এই ধরনের বাটন ফোন 2500 সালের দিকে, যখন শুধুমাত্র একটা সিম ছিল, তার নাম ছিল গ্রামীণ ফোন, জিবি সিম ছিল সে সময়। সে সিম টাকা বলতে গেলেও 300 টাকা আর 500 টাকার দাম ছিল। 1 মিনিট সেই সময় 12 টাকা 17 টাকা করে মিনিট কাটত। এই বাটন ফোন তৈরি হওয়ার পরে এতে মানুষের স্বাদ মিলে না। এই বাটন ফোনের পরে আবিষ্কার হলো স্মার্টফোন। স্মার্টফোন তথা সংক্ষিপ্ত 3-4 ইঞ্চি এরকম ছোট ছোট স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে চলতে 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 আস্তে আস্তে এই স্মার্টফোন ছোট স্মার্টফোনও এখন আর মন ধরে না। আস্তে আস্তে তৈরি হয়েছে 5 ইঞ্চি 6 ইঞ্চি বড় বড় স্মার্টফোন। এই স্মার্টফোনও হয় না এখন আসতে ট্যাব আসতে ট্যাব, অনেকে বলে আইপ্যাড। এই স্মার্টফোনের সাইজ আর কাজ হয় না, মনে তৃপ্তি পেয়ে না। এই স্মার্টফোনের পূর্বে বাটন ফোন ছিল, সেটা ছিল 2G-র যুগে। এই স্মার্টফোন আবিষ্কার হওয়ার পরে আস্তে আস্তে 2G থেকে 3G, 3G থেকে 4G, 4G থেকে 5G, এখন 5G-র যুগে প্রবেশ করছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এত কিছু আবিষ্কার হয়েছে কিন্তু মানুষের ইমান এটা পারে নাই। পরন্তু মনার করা নিবেশ করা করা আবিষ্কার হয়েছে কিন্তু মানুষের ইমান আগত হলো। এমন একটা সময়ের মধ্যে আমরা অবস্থান করছি, গুণা করা অত্যন্ত সহজ, তাদের কাছে গুণা করা যায়, সময় সমস্ত একটা সেক্ষণ আছে, আপনি ইচ্ছা করলে গুণা করতে পারবেন। কিন্তু আজ থেকে ফর্ম দ্বারা বছর পূর্বে মানুষ ইচ্ছা করলে এমন করে গুণা করতে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আসবে পুরো স্মার্টফোন। এখন যদি স্মার্টফোন একটাই হয় না, আবার বাটন ফোন লাগে 2 দিন লাগবে। তিনি বলেন যে বলব আপনারা আগে হচ্ছেন কথাগুলো শুনে তিনি বলেন বাস্তবিক কথা কিনা বলেন। এত কিছু আবিষ্কার হয়েছে মানুষের গুণা করার পরিবেশ আরো বেড়ে গেছে। আপনি বলবেন আমি ইউটিউবে দেখবেন ঘটা করে এক চলে আসে, ইচ্ছা করলো এখন আর এই এক আটা এগুলোকে রিমুভ করা যায় না। এখন মতোই ঘটা করে গান শুরু হয়ে গেছে। তিনি বলেন ঠিক না বাবা, আমরা যদি এই ময়দানে না বসে থাকতাম, অন্য কোথাও থাকতাম, আমাদের উমা হওয়ার সম্ভাবনা থাকলো কি থাকলো না? বলেন থাকলো কি থাকলো না? আপনি এখানে অবশ্য যদি আপনি এখানে না এসে বাইরে যদি সময় কাটাইতেন, হয় থাকতে মাসাই নাই, হয় থাকতে গল্পের আসরে, না হয় থাকতে কোনো মাসালার বলে, না হয় থাকতে আপনার বাড়ির পরিবেশে আপনার ফ্যামিলিদেরকে সঙ্গে নিয়ে ওই জায়গায় নেকি হওয়ার সম্ভাবনা কম ছিল, গুণা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কারণ মানুষ পা চাই বসে, চায়ের দোকানে বসে আর বিভিন্ন ওই রাস্তার মনে মনে আগলাই বসে তো মানুষ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে না। কি বলেন? কি করে ওখানে বসে বসে শাস্তি কি? যদি অবিবাহিত হয় তাহলে দোররা মারা 100 দোররা, আর বিবাহিত হলে পাথর মেরে রসম করে ওকে হত্যা করে ফেলা, এটা হলো জিনাকারীর শাস্তি। এই বিধান তাহলে কিবত হলো জিনা থেকেও মারাত্মক, তাহলে যে কিবত হলে তার আজাদ বা তার ভয় হলে তা কেমন থাকার কথা? আমি সেদিকে যাবো না, বিষয় ভিত্তিক নিয়ে কথা বলার জন্য বসেছি। আপনি এ জায়গায় না বসে তাদের দোকানে গল্পের আটায় বিভিন্ন মনে মনে মাথায় মাথায় বসে থাকলে আপনার নিয়ে কি হওয়ার সম্ভাবনা কম ছিল, গুণা হওয়ার সম্ভাবনা বেশি থাকলো। কিন্তু আমরা যারা এখানে বসেছি, এখানে বসেছি আমাদের গুণা হওয়ার সম্ভাবনা কম, আমরা
আমরা যারা এখানে আসতে পেরেছি এলাকায় যারা আমরা বসেছি বাবা এলাকায় যারা বসেছি আমাদের তো গুনাহ হবেই না হবেই না বরঞ্চ আমরা যারা এই মজলিসে কোরআনের ময়দানে আমরা যারা এসেছি বাবা আল্লাহর কাছে আমরা সম্মানিত হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ করে বল বলেন Yeah.